বহু আশা করে হাত উঠেছি আল্লাহ, 40 জনের মধ্যে একজন বলে আল্লাহর ওলি থাকে আল্লাহ, হাজার হাজার আল্লাহ মুসল্লিরা যারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, এমন আশাকে রাসূলরা আজকে এখানে উপস্থিত হয়েছে আল্লাহ। এই মজলিসে যার দুটো হাত আল্লাহ তো পছন্দ করেন তার হাতের উসিরায় আমাদের দোয়াকে কবুল করে আমাদেরকে পূর্ণ হবুব পূর্ণ হিসাবে কবুল করেন। ও মাহমুদ, যদি আমরা হাজার হাজার গুণা করে থাকি, আমরা আপনার সারা কাহাকে আমরা খোদা বলে স্বীকার করি নাই, কাহাকে আল্লাহ বলে স্বীকার করি নাই, জীবনে যে কোনো চেষ্টা করেছি আপনাকে করেছি আল্লাহ। আমাদের গুণের তুলনা তো রহমত অনেক বড়, আল্লাহ দয়া করে এই মজলিসে উপস্থিত করেছেন আল্লাহ। আপনি এখান থেকে একটা ভাইকে গুণে নিয়ে বাড়িতে ফিরে যেতে দিয়েন না আল্লাহ, প্রত্যেকটা আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন, আমাদের আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে এই পরিবেশ সৃষ্টি করছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে যারা এইভাবে কাজ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো মনোভাব তৌফিক প্রত্যেকটা মুসলমানের অন্তরে দিয়ে দেন আল্লাহ। দয়া করে আপনি আমাদের আজকের এই সমাবেশকে কবুল করেন এবং সবাইকে সুস্থভাবে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের ছেলে সন্তান গুলা হায়াত দারাজ করে দেন আল্লাহ, তাদেরকে দিনদার ফরজদার বানিয়ে দেন আল্লাহ, খাস করে আমাদের দুরুদ ও সালাম মদিনার রওজায় পৌঁছে দেন, সমস্ত আম্বিয়া কেরাম রুফাকের ঘরে পৌঁছে দেন আল্লাহ, খাস করে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কষ্ট করে যেমন ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে আল্লাহ, রাসূলের দিনকে যেমন প্রতিষ্ঠিত এই দিনকে যেন আমরা অখণ্ড রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করেন আল্লাহ। আমার সমস্ত আম্বিয়া কেরাম রুফাকের ঘরে পৌঁছে দেন আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবর ইতিম হয়ে পড়ে আছে আল্লাহ, প্রত্যেকের রুফাকের পর আমাদের দ্রুত সালাম পৌঁছে দেন আল্লাহ। ফরিশতে ফরিয়াদ করে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন আমাদের প্রত্যেকের জওয়ান দিয়ে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।